নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন জিম কর্বেটের লেখা একটি শিকার উপন্যাস, জ্যোৎস্নার অরণ্যে অভিসার, আজকের দ্বিতীয় এবং শেষ পর্ব। সমস্ত শিকারেই ভাগ্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। বুঝতে পারলাম বাঘিনীটার ভাগ্য এখনো পর্যন্ত সুপ্রসন্ন যাচ্ছে, কারণ সে তার বাচ্চাদের নিয়ে ঘন ঝোপের আড়ালে আমাদের দৃষ্টির বাইরে শুয়েছিল। খোলা জায়গায় থাকলে তাকে চিনতে পারা সহজ হতো। তারপর আমার একটা গুলি তার শরীরের মধ্যে ঢুকেও হাড়ে আটকে যাওয়ায় আঘাতটা মারাত্মক হতে পারেনি। পরে বাঘিনীটা দুবার পাথরের ওপর থেকে পড়ে গেছে, অথচ মৃত্যু যেখানে অবধারিত সেখানে সে একবার ডালপালা থাকার জন্য বেঁচেছে, আর একবার নরম বালির জন্য বেঁচেছে। শেষবার আমি পৌঁছানো সত্ত্বেও বাঘিনীটা তাকে বাঁচিয়েছে। অবশ্য আমার ভাগ্যও নেহাত মন্দ নয়, কারণ আমিও জানতে পেরেছি বাঘিনীটা কোথায় থাকতে পারে, আর সে যদি পাহাড় বেয়ে নেমে যেত তবে তার হদিশ পেতাম না। পরদিন সকালে আমি দুজন গারোয়ানকে সঙ্গে নিয়ে নালায় ফিরে গেলাম। কুমায়ুনের সারাওর মাংস খুব জনপ্রিয়। আমার লোকজনেরা খুব খুশি হলো ওই ঘাড় ভাঙা সারাওটি পেয়ে। আমার লোকজনেরা সবাই সারাওর ছাল ছাড়াতে ব্যস্ত। তখন আমি আগের দিনের গন্তব্যস্থল পর্যন্ত এগোলাম। দেখলাম ডান দিকের দুটি গভীর জঙ্গল পাহাড়ের দিকে চলে গেছে। পাহাড়টা যা খাড়া তা বাঘের পক্ষে বেয়ে ওঠা অসম্ভব। বর্ষায় নালাটা ঝর্ণায় পরিণত হয়েছে। আমি ফিরে এসে লোকজনদের ডাকলাম। তারা মূল নালা থেকে 50 গজ দূরে একটা জায়গায় আগুন জ্বালিয়ে আমার জন্য এক কেটলি গরম জল করতে ব্যস্ত ছিল। তারপর আমি দ্বিতীয় নালাটা পরীক্ষা করার জন্য এগোলাম। দেখলাম পাহাড় বেয়ে একটা জন্তু জানোয়ারের চলার পথ নেমে এসেছে। সেই পথের ওপর আমি বাঘিনীর পায়ের দাগ পেলাম। বৃষ্টির জন্য কিছুটা নষ্ট হয়ে গেছে। আমার সামনেই একটা বিরাট পাথর ছিল। ওই পাথরটার কাছে এগোতেই দেখি কয়েকটি ছাপের দাগ আর কিছুটা শুকনো রক্তের দাগ। নালাটার মধ্যে পড়ে যাবার পর সম্ভবত 40 ঘন্টা আগে তা ঘটেছে। বাঘিনীটা এইখানে এসেছিল এবং আমি যখন আমার লোকজনকে কেটলি করে গরম জল করার জন্য ডেকে বলেছিলাম তখন সেই শব্দ শুনে সরে গেছে। আহত বাঘের কাছে পায়ে হেঁটে যাওয়া খুব বিপজ্জনক। অবশ্য প্রত্যেক বাঘের মেজাজ একরকম হয় না। কতদিন আহত বাঘ বিপজ্জনক অবস্থায় থাকে তার কোনো নির্দিষ্ট সময় নেই। একবার একটা বাঘ পালাতে গিয়ে পেছনের থাবার 1 ইঞ্চি লম্বা কেটে যায়। এই আঘাত পাবার পর 5 মিনিট সে প্রায় 100 গজ দূর থেকে প্রচণ্ড বেগে আক্রমণ করে। আরেকটা বাঘকে দেখেছিলাম, সে কয়েক ঘন্টা ধরে চোয়ালের কষ্ট পাচ্ছিল। তার কয়েক ফুটের মধ্যে গেলেও সে কিছু বলে না। কিন্তু আহত মানুষ খেকোর বেলায় সমস্যাটা একটু অন্য রকমের। আঘাতটা যদি বাইরের হয় তবে তার খাদ্যের প্রেরণা থাকবে, আর তখন সে কাছে গেলেই আক্রমণ করবে প্রবল গতিতে। বাঘেরা সাধারণত আহত না হলে বা মানুষ খেকো না হলে খুব ভালো মেজাজের হয়। তাই যদি না হতো তবে যেসব জঙ্গলে বাঘ আছে সেসব স্থানে হাজার হাজার মানুষের কাজ করা সম্ভব হতো না, আর আমার মতো লোকের পক্ষে বছরের পর বছর হেঁটে জঙ্গলে ঘুরে বেড়ানো সম্ভব হতো না। মাঝে মাঝে কোনো বাঘ তার বাচ্চার খুব কাছাকাছি আসা বা যে মরিটা পাহারা দিচ্ছে তার কাছাকাছি যাওয়া সম্ভব হয় না। সে তার ঘর ঘরে ডাকের মধ্যে দিয়েই এই আপত্তি প্রকাশ করে, আর যদি তা কার্যকর না হয় তবে সে দৌড়ে এসে প্রচণ্ড হুঙ্কার দেয়। যদি এই হুঙ্কার তার গ্রাহ্য করা না হয় তবে সে আক্রমণ করে। বাঘেরা যে কত ভালো মেজাজি হতে পারে তার প্রত্যক্ষ প্রমাণ আমার অভিজ্ঞতায় আছে। একদিন আমাদের কালাধুঙ্গির বাড়ি থেকে 3 মাইল দূরে বোয়ার নদীতে আমি আর আমার বোন ম্যাগি বিকেলে মাছ ধরছিলাম। আমি ছোট ছোট দুটো মহাশীর মাছ ধরেছি এবং একটা পাথরের ওপরে বসে ধূমপান করছি। এমন সময় সেখানে হাতির পিঠে চড়ে এলো জিওফ হপকিন্স। ইনি পরে উত্তরপ্রদেশের বনরক্ষকের পদে অধিষ্ঠিত হন। তার বাড়িতে সেদিন কয়েকজনের আসার কথা। মাংস কম পড়েছে বলে সে একটা কাকর
বা বনময়ূরী মারতে বেরিয়েছে -240 রুল রাইফেল সঙ্গে নিয়ে। আমাদের যা দরকার সেই পরিমাণ মাছ আমার ধরা হয়ে গেছে, কাজেই আমরা জিওফের প্রস্তাবে রাজি হয়ে তার সঙ্গে বেরিয়ে পড়লাম তার প্রয়োজন মতো শিকার খুঁজে বার করে দেবার জন্য। হাতিতে চড়ে আমরা নদী পার হলাম, মাহুতকে একটা জঙ্গলের দিকে পাঠালাম, সেখানে কাকর আর ময়ূরী পাওয়া যাবে। আমরা যখন ছোট ছোট ঘাস আর কুলগাছের জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ চোখে পড়ল একটা চিতল হরিণ গাছের নিচে মরে পড়ে আছে। হাতি থামিয়ে আমি মাটিতে নেমে পড়লাম। হরিণটা কিসে মরল দেখতে গেলাম, মনে হলো সেটা মাদি আর বয়স্ক। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন না দেখে মনে করলাম হয়তো সেটাকে সাপে কামড়েছে, কিন্তু 24 ঘন্টার মধ্যেই ওটা মারা পড়েছে। আমি পেছন ফিরে যেই হাতিতে উঠতে যাব অমনি দেখলাম একটা পাতার ওপর টাটকা রক্তের দাগ। দাগটা দেখে মনে হলো যে জানোয়ারটার থেকে এই রক্ত এখানে এসেছে, সে কিছুক্ষণ আগেও এই মরা চিতলটার কাছে ছিল। কিছু দূরে আরও এক ফোঁটা রক্ত। এই টাটকা রক্তের দাগ দেখে অবাক হয়ে দেখতে গেলাম কোথা থেকে এই রক্তটা আসছে। হাতিটাকে ইশারায় আমাকে অনুসরণ করতে বললাম। 60-70 গজ যাবার পর 5 ফুট উঁচু এক ঘনঝোপের সামনে এসে পড়লাম। রক্তের দাগ যেখানে শেষ হয়েছে সেখানে এসে আমি দুহাত দিয়ে ঝোপ ফাঁক করলাম। হাতির পিঠে আমি লাঠিটা ফেলে এসেছি। আমার হাতের নিচেই একটা চিতল হরিণ পড়ে আছে, তার শিং দুটো যেন সামনে মোড়া। একটা বাঘ হরিণটাকে খাচ্ছিল। আমি সেই ঝোপটাকে সরালাম। বাঘটা এমন দৃষ্টিতে আমার দিকে তাকালো যার অর্থ হলো সে বেশ বিরক্ত হয়েছে আমার উপস্থিতিতে। আমি এখন মানে মানে সরে পড়লে সে বাঁচে। আমিও বাঘটাকে দেখে অত্যন্ত হকচকিয়ে গেছি, আমার হৃৎপিণ্ড যেন স্তব্ধ হয়ে গেছে। বাঘটা কয়েক মুহূর্ত সোজা আমার মুখের দিকে তাকালো, তারপর উঠে দাঁড়িয়ে ঘুরে সুন্দর ভঙ্গিতে তার পেছনের দিকের ঝোপে লাফ মারল। অথচ সে ইচ্ছে করলে আমার মাথায় একটা থাবার চাটি মারতে পারত। আমরা আসার একটু আগেই বাঘটা সেই কুলগাছের জঙ্গলে চিতলটিকে মেরেছে আর আড়ালে খাবার সময় রক্তের চিহ্ন রেখে গেছে। হাতির পিঠে যে 3 জন ছিল তারা দেখতে পেয়েছে বাঘটাকে লাফাতে। মাহুত তাই দেখে আমাকে হুঁশিয়ার করার জন্য চেঁচাল, সাহেব খুব হুঁশিয়ার, শের হ্যাঁ। আমার লোকজনেরা এবং তারা ফিরে গিয়ে সারা ওর ছাল ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল। আমি সেই অবসরে 1 কাপ গরম চা খেয়ে নিলাম। যে জায়গায় চাপ রক্ত দেখেছিলাম সেখানে আবার ফিরে এলাম। আমার সঙ্গের 6 জন লোক অনেকবারই আমার সঙ্গে শিকারে বেরিয়েছে, সুতরাং শিকার সম্বন্ধে তাদের একটু অভিজ্ঞতা নিশ্চয়ই আছে। তারা সেই রক্ত দেখে মতামত প্রকাশ করে বলল যে বাঘিনীর আঘাতটা খুব গুরুতর আর কয়েক ঘন্টার মধ্যেই সেটা মারা যাবে। কিন্তু আমি তাদের সঙ্গে এ বিষয়ে একমত হতে পারলাম না, কারণ আমার মতে আঘাতটা খুব বেশি নয় এবং যত সময় যাবে তত তাড়াতাড়ি সে ভালো হয়ে উঠবে, ফলে তাকে পরে পাওয়া অসম্ভব হয়ে পড়বে। একটা সরু গভীর নালা একটি পাহাড় বরাবর চলে গেছে, তার ডান দিকের জঙ্গলটা নালার দিকে ঢালু এবং সেই জমিটার ওপর ঘন গাছের জঙ্গল। নালার জমিটার ওপর রিঙ্গন আর নানান রকম আগাছার ঘোর জঙ্গল। আমি ঠিক করেছিলাম নালার ডান দিকে আমার লোকজনদের পাঠিয়ে সব থেকে উঁচু গাছটায় চড়তে বলবো, যাতে তারা আমার গতিবিধির ওপর নজর রাখতে পারে আর দরকার হলে তারা আমার নজর আনার জন্য শীষ দেবে। পাহাড়িরা খুব ভালো শীষ দিতে পারে, তাদের বাঘিনীর কাছ থেকে বিপদ হবার ভয় নেই, কারণ তাদের দিকে কোনো ঝোপ বা জঙ্গল নেই। সেই বড় পাথরের কাছে চাপা জায়গাটা থেকে বেরিয়ে সোজা যাচ্ছে বাঘিনীটা, নালার বাঁদিক ধরে উঠে গেছে। আমি ওই পাহাড় ধরে তাকে অনুসরণ করতে লাগলাম। জঙ্গলে শিকারের কাহিনী বই পড়ে শেখা যায় না, সেই রকম অনুসরণের ক্ষেত্রেও তাই আমি যেভাবে অনুসরণ শুরু করলাম সেটি আমার শিকার পদ্ধতির সব থেকে আকর্ষণীয় বিষয় বলে মনে হয়। সময় সময়ে এই কাজটা বেশ উত্তেজনাপূর্ণ বলে মনে হয়। অনুসরণের ব্যাপারে সাধারণত 2টি পদ্ধতি আছে, একটি হলো চিহ্ন দেখে অনুসরণ করা, অপরটি হলো চিহ্ন না দেখেই অনুসরণ করা, কিন্তু সেখানে রক্তের কোনো চিহ্ন নেই। এই পদ্ধতি ছাড়াও আমি অনেক সময় ঘায়ের মাছি বা মাংসভুক পাখিকে অনুসরণ করে
আহত জানোয়ারের সন্ধান পেয়েছি। রক্তের দাগ অনুসরণ করে খোঁজ করা খুবই সুনিশ্চিত ব্যাপার, কিন্তু আহত জানোয়ারের সবসময় রক্তপাত নাও হতে পারে। তখন তাদের পায়ের দাগ বা গাছপালার অবস্থা দেখে অনুসরণ করতে হয়। সাধারণত মাটির অবস্থার ওপর অনুসরণের কাজ কঠিন কি সহজ তা নির্ভর করে। আমার ডাকের শব্দ শুনে বাঘিনীটা সেই যে জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো, তখনই তার রক্ত ছড়া বন্ধ হয়ে গেছে, আর সে চলার জন্য একটু একটু সে রক্তের দাগ রেখে গেছে। তার বিষিয়ে ওঠা ঘা থেকে তা দেখে অনুসরণ করাও খুব কঠিন হয়ে দাঁড়ালো। তাই জানোয়ারটার পায়ের দাগ ধরে এবং গাছপালার অবস্থা দেখেই আমাকে অনুসরণ করতে হচ্ছিল। আমি যে মাটির ওপর দিয়ে যাচ্ছিলাম তাতে ওইভাবে অনুসরণ করা কঠিন হচ্ছিল না বটে, কিন্তু অনেক বেশি সময় লাগছিল। আর এর জন্য বাঘিনীরও সুবিধে হচ্ছিল, কারণ এতে তার ঘাটাও শুকোবে আর তাকে পাওয়াও কঠিন হয়ে পড়বে। গত কয়েকদিনের একটানা প্রচণ্ড পরিশ্রম আমাকে খুবই ক্লান্ত করে ফেলেছিল। আমি প্রথম 100 গজ এক হাঁটু উঁচু পাতাবাহার গাছের ঝোপ দিয়ে অনুসরণ করে চললাম। এখানে অনুসরণে কোনো ভয় নেই, কারণ বাঘ প্রায় সরল রেখাতেই গমন করেছে। এরপর শুরু হয়েছে ঘন রিঙ্গল গাছের ঝোপ। আমার স্থির বিশ্বাস ছিল বাঘিনীটা নিশ্চয়ই এই গাছের মধ্যেই আছে, কিন্তু সে যদি আক্রমণ না করে তবে তাকে গুলি করা যাবে না, কারণ এই রিঙ্গল বনের গাছের জড়াজড়ি করা ঝোপের মধ্যে দিয়ে নিঃশব্দে অনুসরণ করা অসম্ভব। আমি ঠিক ঝোপের মাঝখানটায় গেছি, এমন সময় একটি কাকর ডেকে উঠল। বুঝতে পারলাম বাঘিনী তাহলে চলতে শুরু করেছে। কাকরটিকে দেখলাম একই জায়গায় দাঁড়িয়ে সমানে ডেকে চলেছে। তাতে অনুমান করলাম বাঘিনীটা পাহাড় বেয়ে না উঠে বাঁদিকের খোলা জায়গার দিকেই গেছে। আমি ফিরে এসে আরও বাঁদিকে ঘুরে গেলাম, কিন্তু সেদিকে কোনো খোলা জায়গা দেখলাম না, সেই হরিণটাকেও দেখলাম না। কাকরটা একটু পরেই থেমে গেল, কিন্তু কতকগুলো কালো পাখি ডাকতে শুরু করে দিল। বাঘিনীটা তাহলে এখনো এগিয়ে চলেছে, কিন্তু কোথা থেকে যে শব্দটা আসছিল সেটা আমি কিছুতেই ঠিক করতে পারলাম না। আমি এতদিন গর্ববোধ করতাম জঙ্গলের এক অপূর্ব গুণ হল শব্দ কোথা থেকে আসছে বা কত দূর থেকে আসছে তা স্থির করা, কিন্তু এই প্রথম আমার মনে হল আমার সেই দুর্ঘটনার জন্য আমি আমার সেই গুণটি থেকে বঞ্চিত হচ্ছি। আমি বহু বছর ব্যয় করেছি জঙ্গলের ভাষা শেখার এবং নিরাপত্তার জন্য, কিন্তু তাদের সেই ডাক শোনার আনন্দের জন্য আমি আর কানের ওপর নির্ভর করতে পারছি না। বহু বছর আগে দুর্ভাগ্যবশত পূর্বেকার বন্দুকের গুলি বড় এক দুর্ঘটনার ফলে এই কানের পর্দাটাও আহত হয়েছে, বাকি কানটাও ভালো নেই, ফলে আমি বেশ অসুবিধেতে পড়লাম। তবু এই অবস্থায়ও আমি কোনো হিংস্র জানোয়ারকেও আমার ওপরে বেশি সুবিধে নিতে দেব না। আমি আবার পাতাবাহারের ঝোপে ফিরে গিয়ে শুধু চোখের ওপর নির্ভর করে বাঘিনীটাকে খুঁজতে লাগলাম। এই জঙ্গলে প্রচুর শিকার আছে, সম্বর, কাকর, বানর, নানা জাতীয় পাখি। বাঘটাকে সে বারবার বিরক্ত করছে তা বুঝতে পারলাম। এবার আমি শব্দের ওপর নজর না দিয়ে বাঘিনীকে পায়ে পায়ে লক্ষ্য করে অনুসরণ করতে লাগলাম। কখনো সে পাহাড়ে সোজা এগিয়েছে, কখনো বা ঝোপের আড়ালে একে বেঁকে গেছে। পাহাড়টার মাথায় প্রায় 100 গজ জুড়ে শক্ত ঘাস রয়েছে, এখান থেকে একটা সরু পথ পাহাড়ের চূড়ায় গিয়ে উঠেছে। ছোট শক্ত ঘাসের জমিতে আমি বাঘের পায়ের চিহ্ন হারিয়ে ফেললাম। বাঘিনীটা বুঝতে পেরেছিল যে তাকে অনুসরণ করা হচ্ছে, তাই সে যতদূর সম্ভব নিজেকে আড়াল গড়ে এগোচ্ছিল। আমি প্রথমে ডান দিকের আগাছার জঙ্গলে এগোবো ঠিক করলাম। যখন জঙ্গলটার 2-1 গজের মধ্যে এসে পড়েছি, ঠিক সেই সময়ে হঠাৎ একটা ভারী জানোয়ারের চাপে যেন একটা শুকনো ডাল ভেঙে যাবার শব্দ শুনলাম। আমি বেশ ভালোভাবেই বুঝতে পারলাম শব্দটা বাঁ দিকের ঝোপ থেকে আসছে, কাজেই আমি ফিরে শব্দটাকে অনুসরণ করতে লাগলাম। সেদিন আমি দ্বিতীয় ভুল করলাম। চা করার জন্য লোকজনকে ডেকে চিৎকার করে বসেছিলাম, কারণ পরে আমার লোকজনেরা আমায় বলেছিল যে আমি নাকি বাঘিনীর ঠিক পেছনেই খোলা জমিটা পার হয়েছিলাম, এবং আমি যখন ফিরে চলে এলাম তখন ঝোপের 100 গজ ভেতরে একটু খোলা জায়গায় সে শুয়েছিল, হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। বাঁ দিকের ঝোপে বাঘিনীর কোনো চিহ্ন না পেয়ে আমি আবার খোলা জায়গায় চলে এলাম। আমার লোকেরা শীষ দিতে আমার লোকেরা যেদিকে আছে
সেদিকে তাকালাম, আর ডান দিকের একটা গাছের উঁচু ডালে তারা রয়েছে। আমি তাদের হাত নেড়ে জানালাম যে তাদের আমি দেখতে পেয়েছি। তারাও সঙ্গে সঙ্গে ওপর দিকে হাত নেড়ে দেখিয়ে আবার নিচের দিকে দেখাতে লাগল। তারা যা বোঝালো তা হল, বাঘিনীটা পাহাড়ের শিখরে উঠে আবার ওধারে নেমে গেছে। আমি তাদের কথা মতো যত তাড়াতাড়ি পারলাম সরু পথ ধরে শিখরে উঠতে লাগলাম। ওধারে খোলা কিছুটা জায়গা চোখে পড়ল। ওই খোলা জায়গার ঘাস পুড়িয়ে দেওয়া হয়েছে, আর আগের দিন বিকেলে বৃষ্টি হওয়ার জন্য সেই জমির ছাই মাটি ভিজে আছে। আমি সেই মাটির ওপর বাঘিনীর পায়ের দাগ পেলাম। পাহাড়টা ধীরে ধীরে দীর্ঘ ঢালু নদীর দিকে নেমে গেছে। আমি তল্লাকোটায় আসার দিন এই নদীটা পার হয়েছিলাম। বাঘিনীটা কিছুক্ষণ বিশ্রাম করে তৃষ্ণা মিটিয়ে নদী পার হয়ে ওপারের ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। আমি তাই দেখে পাহাড়ের শিখরে ফিরে এলাম এবং আমার লোকজনদের ডেকে নিলাম। প্রায় 7 ঘন্টা আমি ব্যয় করেছি বড় পাহাড় থেকে নদীটা পর্যন্ত বাঘিনীকে অনুসরণ করতে। দূরত্ব হবে প্রায় 4 মাইল। দিনটা যদিও ব্যর্থ, তবুও বেশ উত্তেজনাপূর্ণ। আহত বাঘিনীর কবলে যাতে না পড়ি সেজন্য নিজেকে সতর্ক হয়ে অনুসরণ করার ফলে আমি কেবল নিজেই উত্তেজনা ভোগ করিনি, আমার লোকজনেরা গাছের ওপর থেকে বাঘিনী আর আমার ওপর লক্ষ্য করতে গিয়েও যথেষ্ট উত্তেজনা উপভোগ করছে। আর সারাদিন পরিশ্রম অনেক হয়েছে, সেই ভোর হওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়েছি, এখন রাত 8টায় ক্যাম্পে ফিরছি। পরদিন সকালে উঠে আবার বাঘের চামড়াগুলোকে উল্টে পাল্টে ছড়িয়ে শুকোতে দিলাম, আর কাঁচা জায়গাগুলোতে ছাই আর ফিটকিরিগুলো ঘষে লাগিয়ে দিলাম। আমার অন্য লোকেরা এই অবসরে খেয়ে নিচ্ছিল। বাঘের চামড়ার অনেক বেশি যত্ন করতে হয়। চামড়া থেকে চর্বিটা যদি সম্পূর্ণ ছাড়িয়ে না নেওয়া হয় এবং কান, ঠোঁট ও থাবার ভালো করে যত্ন না নেওয়া হয়, তবে লোমগুলো খসে পড়তে থাকে এবং চামড়াটাও নষ্ট হয়ে যায়। দুপুরের আগেই বেরোবার জন্য আমি তৈরি হলাম। দুজন লোককে ক্যাম্পে রেখে গেলাম, তারা সারাওর চামড়াটার ব্যবস্থা করবে। আর 4 জনকে নিয়ে আমি আগের দিন বিকেলে বাঘিনীটাকে যেখানে অনুসরণ করেছি সেই জায়গার উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। যে উপত্যকার ওপর দিয়ে ছোট নদীটা বয়ে গেছে সেটা বেশ চওড়া আর সমতল। উপত্যকার বাঁদিকে সেই পাহাড়টা যার ওধারে আমি আগের দিন বাঘিনীকে অনুসরণ করেছি, ও ওই ডান হাতের পাহাড়টার ওপর দিয়ে টনকপুরে যাবার রাস্তাটা চলে গেছে। যখন মানুষকে কোর ভয় ছিল না তখন এই দুই পাহাড়ের মাঝের উপত্যকাটায় খুব বেশি রকম তল্লাকোটের গরু ছাগল চড়ানো হতো, ফলে জমিতে অসংখ্য চলার দাগ রয়েছে আর মাঝে মাঝে জলের নালা রয়েছে। উপত্যকার এখানে এই জায়গাগুলোতে আগাছা আর জঙ্গলের ভিড়, এখানে নানা রকম পশু, সম্বর, কাকর, ভালুক শিকার করা যায়, কারণ তাদের নখের চিহ্ন আছে, তবে মানুষ খেকো শিকারের স্থান নয়। বাঁ দিকের পাহাড়টা থেকে উপত্যকার অনেকটাই দেখা যায়। যদি দরকার হয় এই ভেবে আমি আমার লোকজনদের পাহাড়ের মাথায় 200 গজ দূরে দূরে এক একটা গাছের ওপর চড়িয়ে ভালো করে চারপাশে দেখিয়ে নিচ্ছিলাম। তারপর আগের দিন বিকেলে বাঘিনীকে যে জায়গা পর্যন্ত অনুসরণ করেছিলাম সেইখানে আমি চলে এলাম। হিসেব করে দেখলাম আমি 7 এপ্রিল বাঘিনীটাকে আহত করেছি, আর আজ হল 10 এপ্রিল। সাধারণত বলা হয় যে বাঘ আহত হবার 24 ঘন্টা কেটে গেলে আর বিপজ্জনক হয় না, অর্থাৎ আর দেখলেই ছুটে আক্রমণ করতে যায় না। অবশ্য আঘাতের গুরুত্বের ওপরও কিছুটা নির্ভর করে। যে কোনো বাঘ যদি গায়ে আঘাত পেয়ে থাকে তবে সে কাছে গেলে সরে যায়, কিন্তু কোনো বাঘ যদি খুবই কাবু হয়ে থাকে তবে বেশ কিছুদিন পর্যন্ত সে বিপজ্জনক হয়ে থাকে। আমি সঠিকভাবে জানি না এই বাঘিনীটার আঘাত কি ধরনের, তবে আগের দিন যখন সে আমায় আক্রমণ করেনি তখন তার আহত অবস্থার কথা ভোলা যায় না। তাকে এখন একটা মানুষ খেকো বলেই ধরতে হবে। সে এখন বেশ ক্ষুধার্ত, কারণ সেই মেয়েটিকে সে ও তার বাচ্চারা মিলে খাবার পর আজ পর্যন্ত সে কিছু খায়নি। বাঘিনীটা একটা গভীর নালা পার হয়ে তার ঝোপের মধ্যে ঢুকেছে। তাকে অনুসরণ করতে করতে গরু বাছুর চলাচলের পথে এসে পড়লাম। এখানে সে নালাটা থেকে ডান দিকে গেছে। 30 গজ দূরে একটা ঘন পাতাওয়ালা গাছ রয়েছে। বাঘটা সারা রাত এই গাছের নিচেই শুয়েছিল।
সে তার গায়ের জ্বালায় ছটফট করেছে, কিন্তু পাতাগুলোতে কোনো রকমের দাগ নেই। এখান থেকে আমি নতুনভাবে তার চিহ্ন দেখে এগোতে লাগলাম। যাতে তার খপ্পরে না পড়ি তাই খুবই সতর্ক রইলাম। বিকেল পর্যন্ত কয়েক মাইল এগিয়ে গেলাম। সূর্য অস্ত যেতে আমি আমার লোকজনদের সঙ্গে নিয়ে ক্যাম্পে ফিরলাম। তারা শোবার সময় বলল যে জঙ্গলের পশু পাখির আওয়াজ ধরে তারা বুঝতে পেরেছে বাঘিনী কোন পথে এগিয়েছে, কিন্তু তারাও তাকে দেখতে পায়নি। হাওয়ার মধ্যে হাঁটতে হাঁটতে আহত হয়নি এমন কোনো মানুষকে কো বাক্যে স্বীকার করার সব থেকে বেশি বিপদ হল পেছন থেকে আক্রান্ত হওয়া। দুদিক থেকে আক্রান্ত হওয়া তার চেয়ে কম বিপদের। যদি হাওয়াটা ডান দিক থেকে বইতে থাকে তবে বাদিক থেকে এবং পেছন থেকে আক্রান্ত হওয়ার ভয় থাকে, এবং যদি বাদিক থেকে হাওয়া বইতে থাকে তবে ডান দিক থেকে ও পেছন দিক থেকে আক্রান্ত হওয়ার ভয় থাকে। এই অবস্থায় সামনের দিক থেকে আক্রান্ত হবার ভয় থাকে না, কারণ আমি অভিজ্ঞতা থেকে দেখেছি কোনো বাঘ আহত হলে সে মানুষকে হোক বা না হোক সামনে থেকে কখনো আক্রমণ করে না। সাধারণত মানুষ খেকোরা যতদূর লাভ দিতে পারে ততদূর থেকে আক্রমণ করে। আহতরা একটু দূর থেকে 10-20 গজ কিংবা 30 গজ দূর থেকেও আক্রমণ করে। সুতরাং এই সব যা করতে হবে তা মুহূর্তের মধ্যেই করে ফেলতে হবে, কিন্তু পরের ক্ষেত্রে রাইফেল তুলে নিশানা করে গুলিটা করার সময় পাওয়া যায় না। এক্ষেত্রে খুব দ্রুত গুলি করতে হবে, আর মনে প্রাণে প্রার্থনা জানাতে হবে এক বা 2 আউন্সের একটা সিসার টুকরো 100 পাউন্ডের পেশি আর হাড়কে যেন ঠেকিয়ে দিতে পারে। এই বাঘিনীটা সম্বন্ধে আমার ধারণা ছিল যে তার আঘাতের জন্য সে লাফিয়ে আক্রমণ করতে পারবে না, এবং আমি যদি তার নাগালের বাইরে থাকতে পারি তবে কিছুটা নিরাপদ থাকব। কিন্তু তাকে দেখার পর আজ 4 দিন কেটে গেছে, সুতরাং এর মধ্যে হয়তো তার আঘাতটা সেরে উঠেছে, সেটা সম্বন্ধে সতর্ক থাকতে হবে। তাই 11 এপ্রিল যখন আমি সকালে একা একাই তাকে আগের দিন যে পর্যন্ত গেছিলাম সেইখান থেকে আবার যাত্রা শুরু করলাম, তখন থেকেই আমি বড় বড় পাথরের চাই, ঝোপঝাড়, গাছ বা এমন কোনো জিনিস এড়িয়ে চলতে লাগলাম, কারণ এসব জিনিসের পেছনে বাঘিনীটা আমার জন্য ওথ পেতে থাকতে পারে। আগের দিন সে টনকপুরের রাস্তায় এগিয়ে যাচ্ছিল, আবার আরেক জায়গা দেখে বুঝলাম সে রাত কাটিয়েছে। এবার সে শুকনো ঘাসের ওপর ঘুমিয়েছিল, তারপর সে এগিয়ে গেছে। তার নতুন চিহ্ন দেখে এগোতে লাগলাম। সে ঘন ঝোপঝাড় এড়িয়েই চলেছে, জলের নালা ধরেই সম্ভবত এগিয়েছে, সে জন্তু জানোয়ারের চলার পথ ধরেই এগিয়েছে, তাই মনে হয় সে উদ্দেশ্যহীনভাবে চলেনি। নিশ্চয়ই কিছু মারার জন্য, খাবার জন্যই সে ঘুরছে। একটু পরেই একটা জলের নালায় সে একটা 1 সপ্তাহের মাত্র শিশু হরিণছানা মেরেছে। হরিণের বাচ্চারা বালির ওপর শুয়ে যখন রোদ পোহাচ্ছিল তখনই সে তাকে মেরেছে। ছোট খুর ছাড়া হরিণটার কিছুই সে বাকি রাখেনি। আমি এখন তার মাত্র 1 মিনিট কি 2 মিনিট পিছনে আছি। এই সামান্য খাদ্যটুকুতে তার খিদে বরং বেড়েইছে, তাই আমি আরও সাবধান হয়ে গেলাম। জায়গায় জায়গায় সেই জন্তুর চলার পথটা নালা আর বনের ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এঁকে বেঁকে গেছে। আমার অবস্থাটাও যদি ভালো থাকতো তবে তাকে আমি পায়ে হেঁটেই ধরে ফেলতাম, কিন্তু আমার অবস্থা খুবই খারাপ। আমার মুখে আর ঘাড়ের ফোলাটা এমন বেড়েছে যে আমি মাথাটাকে আর ওপরে নিচে এপাশে ওপাশে নাড়াতে পারছিলাম না। আমার বাঁ চোখটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, এখনও একটা চোখ ভালো আছে, আর সেটা ডান চোখ, আর এখনও আমি কিছুটা শুনতে পাচ্ছি। সারাদিন ধরে বাঘিনীকে অনুসরণ করেও তাকে আমি একবারও দেখতে পেলাম না, সেও বোধহয় আমায় দেখেনি। যেখানেই সে জলের নালা বা জন্তুদের চলার পথ ধরে এগিয়েছে সেই সময় আমি তল্লাটির ঝোপে জঙ্গলে ঘুরে তার পায়ের দাগ খুঁজেছি। তাছাড়া জমিটাও আমার পক্ষে সুবিধাজনক ছিল না, আমাকে অনেক বেশি হাঁটতে হচ্ছিল। ফলে বাঘিনী কিভাবে এগোচ্ছে, তাকে কি করে বাগে আনব, তার কিছুই ঠিক করতে পারছিলাম না। আমি সেদিনের মতো অনুসরণ করা ছাড়লাম। বুঝতে পারলাম বাঘিনীটা গ্রামের দিকে এগিয়েছে। ক্যাম্পে ফিরে আমি বুঝলাম আমার খুব বিপদের দিন চলছে। সমস্ত শিরায় শিরায় কে যেন হাতুড়ির মতো পিটোচ্ছিল। যা ভয় পাচ্ছিলাম তাই হলো।
এক বিরাট ফোড়ার বেদনা সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। সারা রাত ঘুমোতে পারলাম না, কেবল চা খেয়ে রাত কাটালাম। এজন্য আমি খুব ভীত হয়ে পড়লাম। কেবলই যেন মনে হতে লাগলো আর একটা দীর্ঘ রাত আমাকে এই যন্ত্রণায় বসে বসে কাটাতে হবে, আর কিছু একটা ঘটবে। কিন্তু সেটা যে কি ঘটবে সেটাও যেন আমি অনুমান বা কল্পনা করতে পারছিলাম না। তল্লাদেশের মানুষদের আতঙ্কের হাত থেকে বাঁচানোর জন্য এবং নিজের দুঃসময় পার করার জন্যই আমি এখানে এসেছি, কিন্তু আমি যা করেছি তাতে তাদের অবস্থা আরও বিপদের হতে পারে। বাঘিনীটা এখন সুস্থ না হওয়া পর্যন্ত তার সব থেকে সহজ শিকার মানুষের প্রতি নজর দেবে, কারণ সে তার স্বাভাবিক শিকার ক্ষমতার থেকে বঞ্চিত হয়েছে। সে তার ক্ষুধার জন্য এখন মানুষকেই খুঁজবে। সুতরাং বাঘিনী এবং আমার মধ্যে এখন একটা বোঝাপড়া করতেই হবে, আর এই রাতটি সব থেকে উপযুক্ত রাত। পাহাড়ি অবস্থায় এক কাপ দুধ চা খেয়েই আমি সান্ধ্যভোজন সেরে নেবার ব্যবস্থা করলাম। চাঁদের আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা শেষ করলাম। তারপর আমার আটজন লোককে ডাকলাম। তাদের ভালো করে বুঝিয়ে দিলাম পরদিন বিকেল পর্যন্ত যেন আমার জন্য এই গ্রামেই তারা অপেক্ষা করে, আর আমি যদি তখনও না ফিরি তবে যেন তারা আমার জিনিসপত্র বেঁধে পরদিন ভোরেই নৈনিতাল রওনা হয়ে যায়। কথাগুলো শেষ করে আমি বিছানাটা থেকে আমার রাইফেলটা নিয়ে উপত্যকার দিকে নেমে গেলাম। শেষ কয়েক বছর ধরেই আমার লোকজনেরা আমার সঙ্গে শিকারে সাথী হয়েছে, তারা তাই আমার ব্যবহার সম্বন্ধে জানে, তাই কোনো কথা কেউ বলল না। কোথায় যাচ্ছি তাও জিজ্ঞেস করল না, কিংবা বাধাও দিল না। তারা দল বেঁধে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে চলে যেতে দেখল। তাদের গালে তখন যেন একটা চকচকে দাগ দেখেছিলাম, হয়তো চাঁদের আলোর জন্যই ওরকম দেখাচ্ছিল। ছোটবেলার কথা চিন্তা করলে যেটা থেকে আমি বেশি আনন্দ পাই তা হলো শীতের কয়েক মাস আমরা 10-12 জন মিলে চাঁদের আলোয় বনের রাস্তা দিয়ে যে ঘুরে বেড়াতাম এবং ঘরে ফিরে এসে যে কড়া চা খেতাম সেই দিনগুলির কথা। এই হাঁটার সময় বনের মধ্যে রাত্রিরে মানুষের মনে যে ভয় হয় সে ভয় আমাদের কেটে যেত, এবং রাত্রিরে বনের মধ্যে যে শব্দ শোনা যেত তার সঙ্গে আমরা পরিচিত হতাম। পরে বহু বছরের অভিজ্ঞতা আমার আত্মবিশ্বাস আর জ্ঞানকে বাড়িয়েছে মাত্র। 11 এপ্রিল রাত্রে উজ্জ্বল চাঁদের আলোয় আমি যখন ক্যাম্প ছেড়ে বেরোলাম তল্লাদেশের মানুষ খেকর একটা হেস্তনেস্ত করতে, তখন আমার মনে কোনো ভয়ের অনুভূতিই ছিল না। বাঘের প্রতি আমার এত আগ্রহের কারণ, অনেক বছর আগে থাকতে আমি এমন এক জায়গায় বসবাস করতে বাধ্য হয়েছিলাম সেখানে তারা প্রচুর পরিমাণে ছিল, আর তাদের লক্ষ্য করার মতো প্রচুর সময়ও আমার ছিল। খুব ছোটবেলায় আমার বাঘ দেখতেই বেশি ভালো লাগত, তার বেশি কিছু নয়। কিন্তু পরে বাঘ মারার স্পৃহা জন্মালো। তখনই এক নাবিকের কাছ থেকে 50 টাকার একটি রাইফেল কিনলাম। আমার মনে হয় যে সেটা কোথা থেকে চুরি করেছিল। সেটা হাতে করে পায়ে হেঁটে শিকারে বেরুতাম। পরে অবশ্য আমার ঝোঁকটা বাড়ে বাঘের ছবি তোলার দিকে। আমার অবশ্য 3টি ইচ্ছাই পূর্ণ হয়েছিল। বাঘের ছবি তুলতে গিয়েই তাদের সম্বন্ধে না জানা অনেক বিষয় আমি জানতে পারলাম। সরকারের কাছ থেকে অরণ্যের স্বাধীনতা লাভ করার পর যা আমি ছাড়া ভারতের আরেকজন মাত্র পেরেছিলেন, এবং যা থাকার ফলে আমার খুবই উপকার হয়েছিল। আমি ব্যাঘ্র অধ্যুষিত অরণ্যে বনের মধ্যে কোনো রকম বাধা না পেয়ে ঘুরে বেড়াতে পারতাম। দিনের পর দিন বা সপ্তাহের পর সপ্তাহ ধরে এবং এক একবার 4.5 মাস ধরে বাঘের চলাফেরা লক্ষ্য করে তাদের স্বভাব এবং বিশেষ করে তাদের শিকার পদ্ধতি সম্বন্ধে কিছু জানতে পেরেছিলাম। বাঘ কখনো তার শিকারের পিছনে ধাওয়া করে না। এক, সে শিকারের জন্য ওথ পেতে বসে থাকে, নতুবা তাকে গোপনে অনুসরণ করে। উভয় ক্ষেত্রেই সে হয় একেবারে লাভ দিয়ে নতুবা দৌড়ে গিয়ে এক লাফে তার শিকার ধরে। যদি কোনো জানোয়ার বাঘের এক লাফের দূরত্ব এড়িয়ে চলতে পারে, তার সঙ্গোপন অনুসরণ করে এড়িয়ে যেতে পারে এবং তার দৃষ্টি, গন্ধ বা শব্দের দ্বারা কোনোরূপ বিপদ টের পেলেই যদি সে সঙ্গে সঙ্গে সাবধান হয় তবে সে বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে। পশুর ন্যায় গন্ধ এবং শব্দের সৃষ্ট অনুভূতি সভ্যতার বিকাশে মানুষ হারিয়েছে, আর মানুষকেও বাঘের পাল্লায় পড়লে মানুষকে তখন সম্পূর্ণভাবে দৃষ্টির ওপর নির্ভর করতে হয়।
আমি যখন অস্থির হয়ে যন্ত্রণার জ্বালায় সে রাতে বেরিয়ে পড়লাম, তখন আমার সবথেকে যেটা অসুবিধে হচ্ছিল তা হলো আমার একটি চোখই সক্রিয় ছিল। আমি যদি বাঘের আওতার বাইরে থাকি তবে সে আমার বিশেষ কোনো ক্ষতি করতে পারবে না, অথচ তাকে আমি দূর থেকে হত্যা করতে পারি। তাই আমি আমার লোকদের নৈনিতাল ফিরে যাবার নির্দেশ দিয়েছিলাম। বাঘের সঙ্গে পেরে উঠতে পারবো না বলে নয়, আমার ভয় হয়েছিল আমি হয়তো জ্ঞান হারিয়ে ফেলতে পারি আর আত্মরক্ষা করতে নাও পারি। কোনো একটা জায়গায় একবার ঘুরে যদি সেখানকার একটা মানচিত্র মনে মনে এঁকে নেওয়া যায় তবে সেখানে পৌঁছতে দ্বিতীয়বার কোনো অসুবিধেই হয় না। আমি বাঘিনীটাকে যে পর্যন্ত অনুসরণ করেছিলাম সেখান থেকে আবার অনুসরণ করতে শুরু করলাম। সৌভাগ্যবশত বাঘিনীটা জন্তু জানোয়ারের পথ ধরে চলছিল বলে আমার অনুসরণ করার কোনো অসুবিধে হচ্ছিল না। সম্বর বা কাকরগুলো মাঝে মাঝেই বনের মধ্যে খোলা জায়গায় খাদ্য বা আড়ালের জন্য বেরিয়ে আসছিল। যদিও আমি তাদের সতর্ক করে দেবার শব্দ ঠিকমতো শুনতে পারছিলাম না, তবে ভাবগতিক দেখে বুঝতে পারছিলাম বাঘিনী চলতে শুরু করেছে আর কোন দিকে যাচ্ছে তারও একটা ধারণা করা যাচ্ছিল। গরু ছাগল চলাচলের সরু আঁকাবাঁকা পথটা বা ঝোপঝাড়গুলো ঘুরে তার উল্টো দিকে গিয়ে আবার সেই দাগটা ধরার চেষ্টা করলাম। দেখলাম এই সরু পথটা অনেক বেশি দীর্ঘ। আমি একটা খোলা জায়গায় এসে পড়লাম। সেখানে দেখি ছোট ছোট ঘাস এবং বড় বড় ওক গাছ রয়েছে। বড় একটা গাছের ছায়ায় আমি থামলাম। গাছের ওপর একদল বাদর আছে বুঝলাম। গত 18 ঘন্টা ধরে আমি পায়ের ওপর আছি আর অনেকটা হেঁটেছি। জায়গাটা নিরাপদ দেখেই বসে জিরিয়ে নেব ঠিক করলাম, কারণ বাদরেরা বিপদ দেখলেই সতর্ক করে দেবে। গাছে হেলান দিয়ে সামনের ঝোপে মুখ করে আমি বসলাম আধ ঘন্টা। সর্বপ্রথম একটা বুড়ো বাদর আমাকে হুঁশিয়ারি জানালো, বাঘিনীটা তাকে দেখতে পেয়েছে। আমিও বাঘিনীটাকে শুয়ে পড়বার মুখে দেখতে পেলাম। আমার ডান দিকে 100 গজ দূরে এবং ঝোপ থেকে 10 গজ বাইরে সে রয়েছে। আমার দিকে পাশ ফিরে শুয়ে সে বাদরটাকে একবার মুখ ফিরিয়ে দেখল। কালাধুঙ্গিতে আমি শীতকালে আমাদের প্রজাতির জমির ফসল শুকোবার সময় শুয়োর আর হরিণের হাত থেকে রক্ষা করতে সাহায্য করি, তাই রাতে আমার শিকারের অভ্যেস আছে। জ্যোৎস্না রাতে 100 গজ দূরে যে কোনো জানোয়ারকে আমি গুলি করতে পারি, আর যারা নিজে নিজেই গুলি করতে শিখেছে তাদের মতো আমি দুচোখ দিয়েই গুলি করতে পারি। এর ফলে এক চোখ দিয়ে আমি লক্ষ্যটাকে চোখে রাখতাম, অন্য চোখে নিশানা করতাম, তারপর গুলি চালাতাম। অন্য সময় হলে আমি অপেক্ষা করতাম বাঘিনী উঠে দাঁড়ানো পর্যন্ত, কিন্তু এখন আমার বাঁ চোখটা দুর্ভাগ্যবশত বন্ধ এবং 100 গজ দূরে একটা মাত্র চোখ দিয়ে গুলি করা অনেকটা বিপদের ব্যাপার। আগের দুরাতে বাঘিনী একটা জায়গাতেই শুয়েছিল এবং সারা রাত ধরে ঘুমিয়েছিল, সুতরাং আজও সে তাই করতে পারে। যদি সে ওইভাবে পেটের ওপর ভর দিয়ে মাথাটা ওপরে রেখে শুয়ে থাকে এবং ঘুমিয়ে পড়ে, তবে আমি ওই গরু ছাগলের পথ ধরে ঝোপের মধ্যে গিয়ে 10 গজ দূর থেকে গুলি করতে পারি। অথবা খোলা জায়গার ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে গুলি করা যায় এমন জায়গায় যেও গুলি করতে পারি। যাই হোক, বাঘিনীটা কি করবে সেই ব্যাপারে মনস্থির না করা পর্যন্ত একেবারে চুপচাপ বসে থাকা ছাড়া আমার এখন আর করার কিছুই নেই। আধ ঘন্টারও বেশি সময় ধরে বাঘিনীটা একইভাবে শুয়ে রইল, মাঝে মাঝে মাথাটা এদিক ওদিক নাড়ায়। এদিকে বুড়ো বাদরটা ঘুমানো সুরে এক নাগারে ডেকে যেতে লাগল। বাঘটা শেষ পর্যন্ত ধীরে সুস্থে উঠে দাঁড়ালো, তারপর আমার ডান দিকে হেঁটে চলে গেল। যেদিক দিয়ে সে এসেছিল সেদিকে 10-15 ফুট গভীর ও 20-25 ফুট চওড়া একটা খোলা নালা ছিল। আমি সেই নালাটাকে পেরিয়েই এখানে এসেছি। আমার আর বাঘিনীর মধ্যে দূরত্ব যখন 15 গজের মতন, তার পক্ষে আমাকে দেখা যখন আর সম্ভব নয়, তখন আমি তাকে আড়ালে অনুসরণ করতে শুরু করলাম। গাছের আড়ালে আড়ালে একটু দ্রুত গতিতে আমি এগোতে লাগলাম। সে নালার ধারে পৌঁছতে পৌঁছতে আমাদের মধ্যে ফারাক রইল মাত্র 50 গজ। এবার সে আমার রাইফেলের নিশানার মধ্যে এসেছে, কিন্তু একটা ছায়ার কাছে দাঁড়িয়েছিল বলে গুলি করা হলো না। অনেকক্ষণ এভাবে উদ্বিগ্ন হয়ে সে একইভাবে দাঁড়িয়ে রইল, তারপর নালাটা পার হবার জন্য খুব আস্তে আস্তে তার ধারে গেল। বাঘিনীটা এগিয়ে যেতেই আমি নিঃশব্দে নিচু হয়ে এগিয়ে গেলাম। একটা বড় ভুল করলাম আমি, মাথা নিচু করে দৌড়ে।
মাত্র কয়েক গজ যেতেই আমার মাথা ঘুরতে লাগলো। আমার কাছেই দুটো ওক গাছ কয়েক ফুট দূরে দূরে ছিল, তাদের ডালগুলো ছিল পরস্পরের সঙ্গে জড়ানো। আমি রাইফেলটাকে ফেলে সেই গাছ বেয়ে 10-12 ফুট উঠে একটা ডালে পা রেখে একটা ডালে বসলাম, তাছাড়া পিছনের ডালটায় পিঠ দিলাম। আমার সামনে যে ডালটা ছিল আমি তার ওপর আমার মাথাটা রাখলাম। ঠিক সেই মুহূর্তে আমার মাথার ফোড়াটা ফেটে গেল। আমি ভয় পেলাম রক্তটা বুঝি মাথার ভেতরে চলে যাবে, কিন্তু তা না গিয়ে আমার বাঁ কান ও নাক দিয়ে বেরিয়ে এলো। হঠাৎ কোনো তীব্র যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া মানুষের বড় আনন্দের ব্যাপার, একজন ভুক্তভোগী লোক বলেছিল কথাটি। তিনি চরম বেদনার পর বেদনা উপশমের সুখও পেয়েছেন। প্রায় শেষ রাতে হঠাৎ আমার যন্ত্রণাটা কমে গেল। পূর্ব দিকে তখন আলো দেখা দিতে শুরু করেছে। আমি মাথাটা আস্তে আস্তে তুললাম। একটা সরু ডালে 4 ঘন্টা বসে থেকে আমার পা ব্যথা করতে লাগলো। আমি উঠে ভালো করে বসলাম, বুঝতে চেষ্টা করলাম আমি কোথায় আছি, আমার কি হয়েছে। আমার মাথা, মুখ ও ঘাড়ের বিরাট ফোলা ভাবটা কেটে গেছে আর ব্যথাটাও চলে গেছে। এখন আমার ইচ্ছে মতো মাথা ঘোরাতে কষ্ট হচ্ছে না আর আমার বাঁ চোখটাও খুলে গেছে। আমি বেশ ভালোই দেখতে পাচ্ছি। বাঘিনীকে গুলি করার একটি সুযোগ হারিয়েছি বটে, তবে এখন আমার বিপদ কেটে গেছে। বাঘিনী এবার যত দূরেই যাক আমি তাকে দ্রুত অনুসরণ করে গুলি করার সুযোগ আবার পাব। শেষে যখন আমি তাকে দেখি তখন সে গ্রামের দিকে এগোচ্ছে। চারা গাছটা থেকে অতি কষ্টে লাফিয়ে নেবে রাইফেলটা তুলে নিয়ে আমি বাঘটাকে অনুসরণ করতে গেলাম। জলের কাছে নেবে আমি আমার জামা কাপড় এবং নিজেকে সম্ভব মতো পরিষ্কার করে নিলাম। আমার লোকজনেরা আমার নির্দেশ মতো সেই রাতটা গ্রামে কাটায়নি। তারা আমার ক্যাম্পের কাছেই আগুন জ্বেলে কেটলি করে জল গরম করে নিয়ে বসেছিল। আমার শরীর থেকে জল ঝরে পড়ছে। এই অবস্থায় ফিরতে দেখে তারা আনন্দে লাফিয়ে চিৎকার করে বলতে লাগলো, মাজেরা সাহেব, আপনি ভালো আছেন, আপনি ফিরেছেন। উত্তরে বললাম, হ্যাঁ ভালো আছি, এখন আমি ফিরে এসেছি। যখন কোনো ভারতীয় তার আনুগত্য প্রকাশ করে তখন তা বিনা দ্বিধায় এবং কোনো মূল্য পাবার আশা না রেখেই করে। তল্লাকোটে যখন গিয়ে পৌঁছলাম তখন গায়ের মোড়ল আমার লোকজনদের জন্য দুটো ঘর ছেড়ে দিল, কারণ বাইরে রাত কাটানো নিরাপদ ছিল না। আমার এই কাল রাত্রিতে বিপদ সম্পর্কে সম্পূর্ণ সচেতন থেকেও আমার লোকজনেরা আমার কোনো রকম সাহায্য হতে পারে মনে করে বাইরে রাত কাটিয়েছে এবং এক কেটলি গরম জল করে রেখেছে চায়ের জন্যে, যদি আমি ফিরি এই ভেবে। আমি চা খেয়েছিলাম কিনা আমার মনে নেই, তবে মনে আছে কেউ আমার জুতো খুলেছিল। তারপর আমি বিছানায় শুয়ে পড়তেই কে যেন আমার গায়ে কম্বল দিয়ে ঢেকে দিল। ঘন্টার পর ঘন্টা আমি শান্তিতে ঘুমোলাম। কে যেন আমায় খুব জরুরি কাজে ডাকছে, কিন্তু কারা যেন বলছে আমার ঘুম না ভাঙাতে। এই সব স্বপ্ন দেখলাম, বারবার এই স্বপ্নটাই দেখলাম, কিন্তু ঘুমের নেশা কাটিয়ে কথাটা সত্যি হয়ে উঠল। তাকে জাগাতেই হবে, নতুবা তিনি খুব রাগ করবেন। সঙ্গে সঙ্গে অপরজনরা বলল, না কিছুতেই আমরা তাকে জাগাবো না, তিনি খুব ক্লান্ত। কথাটা গঙ্গারাম বলছিল। তাকে ডেকে বললাম লোকটাকে আমার কাছে নিয়ে আসতে। মিনিটের মধ্যে একদল ছেলে বুড়ো আমার ক্যাম্পে এসে ভিড় করল। গ্রামের উল্টো দিকে মানুষ খেকোটা একটা ছাগল খেয়ে ফেলেছে, এই কথাটাই তারা উৎসুক হয়ে বলতে এসেছে। জুতো পরে তৈরি হতে হতে ভিড়ের মধ্যে চাইলাম, খুঁজছিলাম দুঙ্গার সিংকে। তাকে দেখে জিজ্ঞেস করলাম, ছাগলগুলো কোথায় মরেছে সে কি জানে, আর আমাকে কি সে ওখানে নিয়ে যেতে পারবে? দুঙ্গার সিং আগ্রহের সঙ্গে উত্তর দিল, হ্যাঁ নিশ্চয়ই আমি জানি, আর আপনাকে নিয়ে যেতে পারবো। গায়ের মোড়লকে ভিড় সরিয়ে ফেলতে বলে আমি 275 রাইফেলটা নিয়ে দুঙ্গার সিংকে সঙ্গে করে গ্রাম থেকে বেরিয়ে পড়লাম। ঘুমিয়ে আমার শরীরটা খুব তাজা হয়ে উঠেছিল, আর এখন মাথার ব্যথার জন্য আমাকে আস্তে আস্তে হাঁটতেও হবে না, আমি বেশ জোরে হাঁটতে পারছি। গত কয়েক সপ্তাহের মধ্যে আমি এই প্রথম বেশ স্বচ্ছন্দে কোনোরূপ অসুবিধে ভোগ না করে হাঁটতে পারছি। আমি যেদিনে তল্লাকোটে এসে পৌঁছেছি সেদিন এই দুঙ্গার সিংই আমাকে গায়ের মধ্য দিয়ে নিয়ে এসে
একটা সরু পিঠের মতো উঁচু জায়গায় হাজির করেছিল। আমি এখানকারই একটা উপত্যকায় বাঘের বাচ্চা দুটোকে মেরেছিলাম আর বাঘিনীটাকে আহত করেছি। বাঁদিকের উপত্যকায় একটা উঁচু জায়গা থেকে গরু ছাগল যাতায়াতের একটা ধীরে ধীরে পথ নেমে গেছে। এই উপত্যকাতে ছাগলগুলো বাঘিনীর হাতে মারা পড়েছে। ছেলেটার পিছন পিছন আমিও দৌড়ে নামতে লাগলাম। খাড়াই এবং ভাঙাচোরা পথ ধরে এঁকে বেঁকে প্রায় 5-10 গজ যাবার পর পথটা একটা ছোট নদী পার হয়ে গেছে এবং তারপরেই সেই নদীটার বাঁদিকের তীরে উপত্যকাটা নেমে গেছে। এই পথটা যেখানে নদী পার হয়েছে তার কাছেই খোলা ও সমতল একটা জায়গা আছে। এই খোলা জায়গাটার ডান দিকে পাথরের সারির মতন আছে, এর উল্টো দিকে একটা ছোট গুহা এবং এই গুহার মধ্যে 3টে ছাগল মরে পড়েছিল। ছেলেটা পাহাড় বেয়ে আমাকে নিয়ে যখন নামছিল তখন সে বলল, কতকগুলো ছেলে দুপুরের দিকে অনেকগুলো ছাগল নিয়ে ওই খাদের মধ্যে চড়াচ্ছিল। তখন একটা বাঘ অর্থাৎ মানুষ খেকোটা হঠাৎ সেখানে এসে উপস্থিত হয়, তারপর সেটা ছাগল মারে। বাঘ দেখেই ছেলেগুলো ভয়ে দৌড়তে শুরু করে আর চিৎকার করে। কাছেই কিছু লোক কাঠ কুড়োচ্ছিল, তারাও তাতে যোগ দিল। ছাগলগুলোর ছুটোছুটিতে আর লোকজনের চিৎকারে বাঘটা সরে গেল, কিন্তু কোন দিকে গেল তা কেউ বুঝতে পারল না। লোকজনেরা 3টি মরা ছাগল নিয়ে দৌড়ে গ্রামে গিয়েছিল আমাকে খবর দিতে, আর 3টি ছাগল পিঠ ভেঙে ওইখানেই পড়ে রইল। আমি নিঃসন্দেহ যে সেই আহত মানুষ খেকই ওই ছাগলগুলো মেরেছে, কারণ গত রাতে সে গায়ের দিকেই যাচ্ছিল। তাছাড়া আমার লোকজনেরা বলছিল আমার ফেরার ঘণ্টাখানেক আগে একটা কাকর এই ছোট্ট নদীর তীর থেকে ডাকছিল। তারা প্রায় 100 গজ দূরে থেকেও শুনতে পেয়েছে। তারা ভেবেছিল আমাকে দেখে কাকরটা বোধহয় ডাকছে, তাই আগুনটাকে তারা আরো জোরে উস্কে দিয়েছিল। খুব সৌভাগ্যের বিষয় তারা তখন আগুন উস্কে দিয়েছিল, কারণ আমি পরে দেখলাম যে বাঘিনীর পায়ের দাগ ওই আগুনের সীমানা এড়িয়ে গ্রামের মধ্যে গিয়ে ঢুকেছে, নিশ্চয়ই কোনো মানুষ শিকারের চেষ্টায়। মানুষ খেকোটা পাহাড়ে গ্রামেই কোথাও লুকিয়েছিল, প্রথম সুযোগেই তাই ছাগলগুলোকে মেরেছে। মাত্র কয়েক সেকেন্ডে সে এই কাজ সমাপ্ত করেছে, কারণ আঘাতের ফলে সে খুব খোঁড়াচ্ছিল। জায়গা আমার চেনা ছিল না, আমি তাই দুঙ্গার সিংকে জিজ্ঞেস করলাম বাঘিনীটা কোন দিকে গেছে মনে হয়। উপত্যকার দিকটা দেখিয়ে সে বলল ওই দিকেই ঘন জঙ্গল, তাই বাঘিনী নিশ্চয়ই ওই দিকে গেছে। আমি ওই দিকে যাব বলে তাকে সব জিজ্ঞেস করে জানছি, এমন সময় একটা কালেগি পাখি ডেকে উঠল। ডাক শুনে ছেলেটি ফিরে তাকালো আর পাহাড়ের ওপর দিকে চাইল। আমাকে সে বলেছিল পাখিটা ওই দিকে ডাকছে। আমাদের বাঁদিকে পাহাড়টা খাড়া উঠে গেছে আর সেখানে কিছু ঝোপ আর কয়েকটা গাছ রয়েছে। আমি নিশ্চিন্ত ছিলাম বাঘটা ওই পাহাড় বেয়ে ওঠেনি। আমাকে খুঁজতে দেখে দুঙ্গার সিং বলল যে পাখিটা পাহাড়ের ওপর থেকে ডাকছে না, পাহাড়ের ওদিকে একটা নালা রয়েছে সেই দিক থেকে ডাকছে, আর পাখিটা আমাদের দেখতে পায়নি, সুতরাং সে বাঘটাকে দেখেই ডাকছে। দুঙ্গার সিংকে বললাম আমাকে ছেড়ে দিয়ে যত তাড়াতাড়ি পারে সে যেন দৌড়ে গ্রামে পৌঁছে যায়। তার ফেরার সময় সমস্ত পথটা আমি রাইফেল ধরে পাহারা দিলাম, যতক্ষণ না সে নিরাপদ এলাকায় পৌঁছয়। সে চলে গেলে একটা সুবিধে মতো বসবার জায়গা খুঁজে নিলাম। উপত্যকার এদিকে বড় বড় পাইন গাছ, তার 30-40 ফুটের মধ্যে কোনো ডাল না থাকায় তার উপর চড়া অসম্ভব, তাই আমাকে প্রয়োজন হলে মাটিতেই বসতে হতো। আমি চিন্তা করতে লাগলাম বাঘিনীটা যদি রাত না হওয়া পর্যন্ত না ফেরে, আর ছাগলের মাংসের থেকে যদি মানুষের মাংস বেশি পছন্দ হয়, তবে চাঁদ ওঠার আগে পর্যন্ত 2-3 ঘন্টার অন্ধকার, আমাকে অনেকখানি ভাগ্যের উপরই নির্ভর করতে হবে। বাঁদিক থেকে ডান দিকে পাহাড়ের সারিতে একটা বড় চ্যাটানো পাথর রয়েছে, তার কাছেই রয়েছে আরেকটা ছোট পাথর। আমি ছোট পাথরে বসে বড় পাথরের আড়ালে থেকে দেখলাম, যদি বাঘিনী আমার অনুমান মতো নির্দিষ্ট পথ ধরে আসে তাহলে সে শুধু আমার মাথাই দেখতে পাবে, তাই ঠিক করলাম ওইখানেই বসব। আমার সামনে 40 গজ চওড়া একটা গাছ এবং ওধারে 20 ফুট উঁচু পার রয়েছে, সেই পারের ডান দিকে পাহাড়টা খাড়া উঠেছে। লোকজনেরা যতক্ষণ ছিল গর্তের মধ্যে ওই ছাগল 3টেও জ্যান্ত ছিল, এখন তারা মৃত। ছাগলগুলোকে মারার সময় বাঘিনী একটা ছাগলের পিঠের চামড়া তুলে ফেলেছিল।
কালেক পাখিটা এখন আর ডাকছে না। আমার চিন্তা অন্যদিকে ঘুরতে লাগলো। পাখিটা কি ছেলেটার পিছনে বাঘিনীটাকে যেতে দেখে ডেকেছে, না বাঘিনীকে ফিরে আসতে দেখে ডেকেছে? কি করব ভাবছি, অপেক্ষা করব না উঠে ব্যাপার দেখব। বেলা দুটোর সময় আমি আমার জায়গাটাতে বসেছি। আধ ঘন্টা বাদে একজোড়া হিমালয়ের ম্যাকপাই পাখি উপত্যকা ধরে এলো। এরা বাসা বাঁধার সময় ছোট ছোট পাখির বাসা ভেঙে দেয়, কিন্তু এই সুন্দর পাখিদের একটা অদ্ভুত ক্ষমতা আছে, যেখানেই মরার গন্ধ সেখানেই তারা হাজির হয়। ছাগলগুলোকে দেখে তারা ডাক বন্ধ করে সাবধানে এগোতে লাগলো। যে ছাগলটার পিঠের ছাল ছাড়ানো ছিল তার উপর তারা হুঁশিয়ারি ডাক ডেকে গিয়ে বসল। কিছুক্ষণ ধরে একটা শকুন উঠছিল। ম্যাকপাইগুলোকে মরা মাংসের পাশে বসতে দেখে এখন সেটাও পাইন গাছ থেকে নেবে শুকনো আরেকটা ডালে বসল। এই ছোট আকারের সাদা বুক, কালো পিঠ ও লাল মাথাওয়ালা বড় জাতের শকুনগুলো সর্বদা আগেই মরার গন্ধ পায়। এই শকুন আশাকে আমি স্বাগত জানালাম, কারণ এর দ্বারাই আমার ইপ্সিত খবর আমি পাব। একটা পাইন গাছের ওপরে বসে সে সমস্ত জায়গাটাই দেখতে পাচ্ছিল অনেক দূর পর্যন্ত। সে নেমে এলে বুঝতাম বাঘিনীটা অন্যত্র চলে গেছে, কিন্তু সে যদি ওই ডালেই থাকে তবে বুঝতে হবে বাঘিনীটা কাছাকাছি কোথাও আছে। আরও আধ ঘন্টা এইভাবেই বসে রইলাম। ম্যাকপাই দুটো খেতেই লাগলো, আর শকুনটা একটা গাছের ডালেই বসে রইল। কিছুক্ষণের মধ্যেই কালো মেঘে সূর্যটাকে ঢেকে ফেলল, ফলে পাখিটা আবার ডাকতে শুরু করল। আর ম্যাকপাই দুটো চিৎকার করতে করতে উপত্যকা বরাবর নেমে গেল, অর্থাৎ বাঘিনী আসছে। আগের দিন রাতে মাথাটা ঘুরে যাবার জন্য সুযোগটা নষ্ট করেছি, কিন্তু আজ আমার অনুমানের আগেই গুলি করার সুযোগ পাব। পাহাড়ের ওপর ঝোপ থাকার জন্য নালাটা আমার নজরে আসছিল না। বাঘিনীটা খুব ধীরে ধীরে আমার দিকে চেয়েই সমতল উঁচু জমিটা দিয়ে এগোচ্ছে। আমার মাথাটা শুধু দেখা যাচ্ছে, নরম টুপিটা চোখের উপর পর্যন্ত নামানো। আমি যদি স্থির নিশ্চল থাকি তবে সে আমায় দেখতে পাবে না। তাই রাইফেলটাকে রেখে আমি পাথরের ওপর স্থির হয়ে বসে রইলাম। আমার উল্টো দিকে এসে সে মাটির ওপর বসল। আমাদের দুজনের মধ্যে ব্যবধান রইল শুধু বড় একটা পাইন গাছ। আমি তার একদিকে মাথাটা, অন্যদিকে লেজের কিছুটা দেখতে পাচ্ছিলাম। তার ঘাড়ের ওপর মাছি বসে বিরক্ত করছিল বলে সে লেজ দিয়ে তার তাড়াবার চেষ্টা করছিল। বছর আটেক আগে বাঘিনী যখন আরও তরুণী ছিল তখন সে কোনো সজারুর সঙ্গে মুখোমুখি হতে গিয়ে আহত হয়েছিল। তার এই আঘাতের সময় তার বাচ্চা হয়ে থাকবে, এবং স্বাভাবিক শিকার ধরে বাচ্চাদের বাঁচিয়ে রাখার জন্য খাদ্য আহরণ করার ক্ষমতা তার নিজের ছিল না, ফলে সে মানুষ মারার দিকে নজর দিয়েছিল। তল্লাদেশের লোকেরা এই বাঘিনীর হাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিছুক্ষণ পর সে উঠে তিন পাত্র গিয়ে আমার দিকে পাশ ফিরে ছাগলের দিকে তাকাল। চ্যাটানো পাথরের ওপর কনুই রেখে আমি তার হৃৎপিণ্ডটা যেখানে সেখানটা অনুমান করে ঘোড়া টিপলাম। দেখলাম পিছনের পাহাড়ের একটু ধুলো উড়ল। বুঝতে পারলাম গুলি ওর গায়েই লাগেনি। গুলিটা খেয়ে বাঘিনীটা সামনের দিকে লাফ দিল। তারপর সে অত্যন্ত আতঙ্কিত হয়ে আরেকটা গুলি করার আগেই ছুটল। আমি এবার নিজের ওপর খেপে গেলাম, এবং ভালো করে গুলি করার সুযোগ পেয়েও মারতে পারলাম না দেখে আমার খুব জিদ চেপে গেল। আমি বাঘিনীর পিছনে ছুটতে লাগলাম। খাড়াই পর্যন্ত অনুসরণ করে আমি হেচড়ে হেচড়ে একটা চলাচলের পথে নামলাম। বাঘিনীটা নিশ্চয়ই এই পথ দিয়ে গেছে। এই পথের ওপর নদীটা পার হয়ে বাঁদিকের পাহাড়ে পাইন গাছের বন। এই পথ ধরে 50-60 গজ যাবার পর একটা ঘুরাল হুঁশিয়ারি জানালো। বাঘিনীটা হয়তো ডান দিকের ঘাসে ঢাকা পাহাড়টায় আছে। আমি তাকে দেখার জন্য ঘুরে দাঁড়াতেই দেখি গায়ের একজন লোক সেই উঁচু জায়গাটার উপর দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে পেয়েই তারা হাত নাড়িয়ে রাস্তা ধরে এগিয়ে যেতে বলল। সঙ্গে সঙ্গে আমি দৌড়তে লাগলাম। একটু গিয়ে দেখলাম তাজা রক্ত, জানোয়ারের চামড়া ছিলে থাকে। যখন তারা স্থির হয়ে দাঁড়ানো অবস্থায় গুলি খায় তখন যদি পুরো বেগে ছুটতে থাকে তবে তার চামড়ার ফুটো আর মাংসের ফুটোটা আর এক লাইনে থাকে না, তাই দৌড়ানোর সময় তার আঘাত থেকে কম রক্ত ঝরে পড়ে। তবে সে যখন থেমে যায় তখনই রক্ত ঝরতে থাকে। যত সে আস্তে আস্তে চলতে থাকে ততই তার রক্ত ঝরা বাড়তে থাকে। আমি তার রক্তের ছিটে দেখেই বুঝলাম সে তখনও ছুটছে।
তাই আমিও জোরে দৌড়তে লাগলাম। আমি নিজেকে সামলাতে না পেরে সরু একটা রাস্তার ওপর থেকে খাড়াভাবে পড়ে গেলাম। 10-15 ফুট নিচে একটা রডোডেন্ড্রন গাছের চারায় নিজেকে সামলে নিয়ে নরম মাটির ওপর পা ঠুকে দাঁড়ালাম। বাঘিনীকে ধরার সুযোগ চলে গেলেও বুঝলাম এবার স্পষ্ট রক্তের দাগ ধরে এগোতে পারবো। পায়ে চলা রাস্তাটা এবার ঘনবনের মধ্য দিয়ে পাহাড়ের উত্তর ধার ধরে পশ্চিমমুখী হয়ে চলেছে। এই পথ ধরে 200 গজ এগিয়ে আমি খুব সাবধানে সমতল জায়গার দিকে এগোতে লাগলাম। আমি নিশ্চিত ছিলাম যে প্রতিশোধ গ্রহণের জন্য আহত বাঘিনীটা আমাকে দেখামাত্রই আক্রমণ করবে, আর তখন আমাকে একটামাত্র গুলি নিয়েই তার মোকাবিলা করতে হবে। আমি তাই রাইফেলের বেল্টটা খুলে আরও একবার ভালো করে কলকাতার ম্যান্টল কোম্পানির কার্টিজটা দেখে নিলাম। আমি গুলিটা ভরে নিয়ে রক্তের দাগ ধরে পাতাবাহারের ঝোপে এগোতে লাগলাম। হয়তো সে কাছেই কোথাও শুয়ে আছে। ঝোপের 3 গজের মধ্যে এসে ডান দিকে রাস্তায় একটু নড়াচড়া দেখে দাঁড়ালাম। বাঘিনীটা লাভ দেবার জন্য তৈরি হচ্ছে। যদিও সে আহত এবং ক্ষুধার্থ, তবুও শিকার করার ক্ষমতা ওর আছে। 20 বছর ধরে সে মানুষ শিকার করছে, তবে তার লাভটা দেওয়া আর হয়নি, কারণ সে উঠে দাঁড়াতেই আমার গুলি তাকে এফোর ওফোর করে দিল। আর দ্বিতীয় গুলিতে তার ঘাড় ভাঙল। দিনের পর দিন খালি পেটে কষ্ট ও পরিশ্রমের পর আমার সমস্ত শরীর তখন কাঁপতে লাগল। বহু কষ্টে আমি সেই বাঘটার কাছে এসে পড়লাম। রডোডেন্ড্রনের বীজটা না পড়লে নিচের পাথরে পড়ে আমার প্রাণটাই হয়তো যেত। আমার লোকজনেরা আর গ্রামের সমস্ত মানুষ তখন দুই পাহাড়ের মাঝে উঁচু জায়গাটা এসে জড়ো হয়েছে। আমি তাদের দিকে টুপিটা সবে তুলেছি, নাড়াইও নি। অমনি তারা ছেলেবুড়ো সকলে চিৎকার করতে করতে দলে দলে নেবে আসতে লাগল। অভিনন্দনের হিড়িক কমতে বাঘিনীটাকে একটা বাঁশের সঙ্গে বেঁধে দিল। কুমায়ুনের বেশি গর্বিত 6 জন গারোয়ানি বিজয় গর্বে তল্লাদেশের মানুষকে কোকে বয়ে নিয়ে তল্লাকোটে এসে পৌঁছল। মেয়ে ও শিশুদের দেখাবার জন্য বাঘিনীটাকে একটা খড়ের বিছানা পেতে শোয়ানো হল। কয়েক সপ্তাহ পর আমি পেট ভরে খেয়ে ক্যাম্পে ফিরে গেলাম। ঘণ্টাখানেক পর আমি বাঘিনীটার ছাল ছাড়াতে শুরু করলাম। 7ই এপ্রিল যে গুলিটা ছুঁড়েছিলাম সেটা দেখি বাঘিনীর ডান দিকের কাঁধে জোড়ার মধ্যে শক্তভাবে আটকে রয়েছে। দ্বিতীয় আর তৃতীয় গুলিটা গায়ে লাগেনি। 12ই এপ্রিলের গুলিটা ম্যাগা ভেদ করে গেছে, হাড়ে লাগেনি। আর 5ম ও 6ষ্ঠ গুলিতে সে মারা গেছে। ডান পা ও কাঁধের থেকে আমি প্রায় 20টা সজারুর কাঁটা বের করলাম। এই কাঁটাগুলো তার পেশির মধ্যে ঢুকে গিয়েছিল, আর এগুলোই হলো বাঘিনীর মানুষ খেকো হওয়ার কারণ। পরদিন আমি চামড়াগুলোকে শুকোলাম। 3 দিন পর আমার দুর্ভাগ্যের দিনগুলো পিছনে ফেলে আমি নিরাপদে বাড়ি ফিরে এলাম। বেনেস সহৃদয় হয়ে দুঙ্গার সিং আর তার ভাইকে ডেকে পাঠালেন, এবং আলমোড়ার একটা অনুষ্ঠানে আমাকে তারা যে সাহায্য করেছে তার জন্য তাদের ধন্যবাদ জানানো হলো, এবং তাদের আমার কৃতজ্ঞতার নির্দেশ স্বরূপ উপহার দেওয়া হলো। নৈনিতালে ফিরে আসার 1 সপ্তাহ পরে স্যার ম্যালকম হেলি কর্নেল ভিক নামে জনৈক কার্য বিশেষজ্ঞের কাছে আমাকে পাঠালেন। তিনি লাহোরে তার হাসপাতালে 3 মাস ধরে আমার চিকিৎসা করলেন। আমার লোকজনের সঙ্গে সহজেই যাতে মিশতে পারি তার জন্য কানটাকে সেই রকম করে দিলেন, আর আমি এর জন্য আমার পাখির গান শোনার আনন্দ ফিরে পেলাম।